এবার একটু অন্য মুডে নরেন্দ্র মোদী পুরো প্রচার করেছেন, একদম উত্তর থেকে দক্ষিণ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গে কম বেশি, আজকে আমার কাছে স্ট্যাটিস্টিক্স এসেছিল দুপুরবেলায়, প্রায় ২৪টার উপরে জনসভা করেছেন, একাধিক র্যালি করেছেন, ভোটের আগে ৪টে, ভোটের সময়ে ২০টি, মানে ভোটের দিন ঘোষণার আগে পশ্চিমবঙ্গেই ছিলেন একের পর এক জনসভায়, র্যালিতে, মানুষের কাছে। এবার নরেন্দ্র মোদী আজকে সন্ধেবেলায়, আপনার এর মধ্যেই মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছেন যে ধ্যানমগ্ন হচ্ছেন ৪৮ ঘন্টার জন্য। তবে এটা নতুন নয়, এর আগেও তিনি প্রথমবার মহারাষ্ট্রে, দ্বিতীয়বার কেদারনাথে ধ্যানস্থ হয়েছিলেন, আজকেও তিনি ধ্যানস্থ হচ্ছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ আছে কিনা আমার জানা নেই। একজন মানুষ ধ্যানস্থ হন আত্মাকে আরও বেশি শান্ত, আরও বেশি স্থিত, আরও বেশি প্রজ্ঞ করবার জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নিয়ে ঘোর বিরোধিতা রয়েছে। আজকে যখন প্রচারে যাচ্ছেন মোদী, তখন তিনি বিরোধীদেরকে আক্রমণ করছেন, বিরোধীরাও মোদীকে আক্রমণ করছেন, কিন্তু ধ্যানস্থ হওয়া মানে মৌন থাকা। মৌন মোদীকে ভয় পাচ্ছেন মমতা? প্রশ্ন এখানে। আসুন আমরা একেবারে প্রথমেই দেখাই, কারণ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলবে বিজেপি, তৃণমূল, সিপিএম, এছাড়াও আমাদের সঙ্গে আজকে যে দুজনকে আমরা পেয়েছি তার আধ্যাত্মিক জগতের মানুষ, কার্তিক মহারাজ এবং পরমাত্মানন্দজি মহারাজ, আমরা দুজনকেই পেয়েছি, তো ওনারাও বলবেন। কিন্তু তার আগে আমরা দেখে নিই আমাদের প্রতিবেদন আজকে আরও বেশি ক্লিয়ার ভিশনারিজ আপনাদের সামনে রাখবে, আমার এটা স্থির বিশ্বাস। দেখে নিন, আমরা এই প্রতিবেদনের উপরেই আজকের পুরো অনুষ্ঠান চালাবো এবং সবার কথা শুনব। দেখুন, সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে একটি শিলায় বসে ৩ দিন ধ্যান করেছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ৪৮ ঘন্টার জন্য সেই কন্যাকুমারীতেই ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২ লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে, ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথে, এবার দক্ষিণ ভারতে। তা নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি টেলিভিশনে সম্প্রচারে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম, কংগ্রেস। নরেন্দ্র মোদীকে সরাসরি কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২১-এর ভোটের সময় একদিনের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে। প্লাস্টার লাগানো ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসে সেদিন কেন ক্যামেরার সামনে ছবি আঁকতে বসেছিলেন মুখ্যমন্ত্রী? সেদিন কেন তার ছবি সম্প্রচারে বাধা দেয়নি নির্বাচন কমিশন? তাহলে প্রচারে না থেকে ধ্যানে মগ্ন হওয়া প্রধানমন্ত্রীর ছবি সম্প্রচারে আজ কেন আপত্তি? বিরোধীদের ভূমিকায় যেন স্পষ্ট, মোদী আতঙ্কে ভুগছেন তারা। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ১৯৮৪ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ১৬ আসনে জয় পেয়েছিল কংগ্রেস। সেই সময়কার বামবঙ্গে কংগ্রেসের সেই সাফল্য ছিল ভাবনার অতীত। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ফল বিশ্লেষণ করেছিলেন এক কথায়, বলেছিলেন, জীবিত ইন্দিরার চেয়ে মৃত ইন্দিরা অনেক বেশি শক্তিশালী। নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে বিরোধীদের উথাল পাতালে স্পষ্ট হচ্ছে ভোটসভার মোদীর চেয়েও যেন ধ্যানমগ্ন মোদীকে বেশি ভয় বিরোধীদের। প্রশ্ন উঠছে, ভয় কি শুধু নরেন্দ্র মোদীকে, নাকি ভয় মোদীর ধ্যানকেও? বিজেপির গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়া কংগ্রেস, তৃণমূল, সিপিএম নিজেরাই কি সাম্প্রদায়িক রাজনীতি করেনি? সংখ্যালঘুদের কি ভোট ব্যাংক বানানোর কাজ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়? সংখ্যালঘুদের ভোট ব্যাংক বানানো কি সাম্প্রদায়িক রাজনীতি না? সংখ্যালঘু ভোটে ভাঙন বুঝেই কি তিনি সরাসরি আক্রমণ করেছেন সনাতন ধর্মকে? কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন, প্রতিবাদে পথে নামতে হয়েছে সাধু সমাজকে। ভোটে অংশ না নেওয়া সনাতন সংগঠনগুলি বা সাধু সমাজকে এবারই প্রথম ভোট পর্বের মধ্যেই ধর্ম রক্ষার তাগিদে রাস্তায় নামতে হয়েছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদী কণ্ঠ বন্ধ করার ক্ষমতা মুখ্যমন্ত্রীদের দূরের কথা। একজন বলবে
আমরা 70% হিন্দুরা 30% দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। তাকে কেউ প্রতিবাদ করবেন না, তাকে কিছু বলবেন না। আগে আমি সন্ন্যাসী, আমি প্রতিষ্ঠার ভয় আমার। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃপা করেছেন, দয়া করেছেন বলেই আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী মানুষ তারা পথে নেমেছেন। সাধু সন্ন্যাসী সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন ও ভক্তজনদের জনজোয়ার কি আতঙ্ক ধরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মনে? তাই কি এখন ভয় পাচ্ছেন নীরবে ধ্যানে মগ্ন হওয়া নরেন্দ্র মোদীর ছবিকেও? যাকে মিথ্যেবাদী 420 বলে রোজ গাল পাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মোদীকে কেন এত ভয়? পঞ্চম দফার ভোট শেষ না হতেই দাবি করেছিলেন সরকার হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটে, তাহলে সপ্তম দফায় এসে কেন ভয় পাচ্ছেন ধ্যানমগ্ন নরেন্দ্র মোদীকে? মোদি মুখ খুললেও ভয়, মোদি ধ্যানে বসলেও ভয়। নিজেদের রাজনীতির মত পথে কি আদৌ ভরসা বিশ্বাস আছে মমতা বন্দ্যোপাধ্যায়দের? সাম্প্রদায়িক বিষ ছড়ানো রাজনীতির কারিগরদের এখন কি তাই ভয় ধ্যানমগ্ন নরেন্দ্র মোদীর ছবিকে? চর্চায় দেশ রাজ্যের রাজনীতি, ক্যালকাটা নিউজ। আমরা প্রতিবেদন আপনাদেরকে দেখালাম, আর এই মুহূর্তে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের তরফে আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। একেবারে প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব মহারাজ, সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদির ধ্যানকে কটাক্ষ করছেন, ক্যামেরায় দেখানো যাবে না বলছেন, এবং আপনারা জানেন যে আপনি নিজে আক্রান্ত হয়েছেন, তিনি বলেছেন আমি কার্তিক মহারাজকে আক্রমণ করেছি ভারত সেবাশ্রম সংঘকে নয়, পরবর্তীকালে ওন্দাতে তাকে খানিকটা ব্যাকফুট খেলতে হয়েছে, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার আমি মনে করিয়ে দিতে চাইব আপনাদেরকে এই মোদীর ধ্যান প্রসঙ্গ নিয়ে। তারপর আমি প্রথম আজকে কার্তিক মহারাজের কাছেই যাব, শুরু করব। কি বলেছেন তিনি শুনুন। মহারাজ আপনার কাছে আমার প্রশ্ন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যানকে আপত্তি জানাচ্ছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ইফতারে যেতে দেখি, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রেড রোডে হিজাব পরে ঈদের অনুষ্ঠান উপস্থিত থাকতে দেখি, ঈদে মাথা নত করতে দেখি, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্যানে অসুবিধে। আমি একে ধর্মান্তকরণ বা দুটি ধর্মের সেগ্রিগেশন করার চেষ্টা করছি না, আমার কথা হচ্ছে সনাতন পুরাতত্ত্ব যদি দেখতে পাওয়া যায় সেখানে ধ্যান হচ্ছে সাধু সন্তদের আত্মনিয়োজনের একটা পদ্ধতি, একটা পন্থা। বিবেকানন্দকে মেডিটেশন বলেছেন আত্মমনন, কোনো একটা বিষয়ের মধ্যে আত্মবিশ্বাসকে বাড়ানো এবং কনসেন্ট্রেশনকে বাড়ানোর জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, এবং সারা বিশ্বেই বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন ধ্যানের বার্তা। আজকে কোনো ব্যক্তি তার যদি ইফতারে আপত্তি না থাকে, হিজাবে আপত্তি না থাকে, তাহলে তার ধ্যানে আপত্তি কেন? নমস্কার। নমস্কার। প্রথম, এই ভারতবর্ষ ধর্মের দেশ, আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ বলেছেন যে দেশ চরমবাদকে, জড়বাদকে চরমবাদ বলিয়া ধরিয়াছে, এদেশ সে দেশ নয়, এদেশ চায় নীতি ধর্ম আধ্যাত্মিকতা। স্বামী বিবেকানন্দ যখন ওই কন্যাকুমারীতে বসে তিনি ধ্যানস্থ হয়ে ভারতমার রূপ দর্শন করছেন,
যে ভারত মা আবার স্বর্ণ অলঙ্কারে ভূষিতা হবেন, মা লক্ষ্মী তার ধনভাণ্ডার নিয়ে আসছেন, মা সরস্বতী তার বিদ্যা নিয়ে আসছেন, স্বপ্ন দেখছেন ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। ভারতবর্ষের মানুষ, আমরা মুনি ঋষিদের বংশধর, আজও আমরা বিবাহ বার্ষরে শ্রাদ্ধ বাসরে আমরা গোত্র উচ্চারণ করি, আমরা ব্যাস বশিষ্ঠ বাল্মীকি শুক শমীক শঙ্করাচার্যের বংশধর, তাদের রক্ত আমাদের ধমনীতে ধমনীতে প্রবাহিত হচ্ছে। সুতরাং ভারতবর্ষের ধ্যান এই মেডিটেশন, আমরা কর্মব্যস্ততা আমাদের চঞ্চলতা থাকবে, কিন্তু যখন আমরা ধ্যানস্থ হব, ধ্যান করব, তখন আমাদের মন হবে শান্ত, হৃদয় হবে প্রসন্ন। আর সেই জন্যই ধ্যান অবশ্যই দরকার, এটা আজকে সমস্ত পৃথিবী গ্রহণ করছেন। এখন যার যেমন ভাব তার তেমন লাভ। এখন ক্যামেরার কথা বলছেন, আমরা যখন ব্রহ্মচারী হতে এলাম, আমরা 16 জন ছিলাম একসঙ্গে, তো 16 জনকে আমাদের প্রত্যেক দিন আমাদের নিয়মিত পূজা পাঠ আর ধ্যান করতে হতো। তো ধ্যানে আর তারপরেই আবার কাজের ইয়ে ছিল, রুটিন ছিল। তো আমি বেশি ধ্যানের ব্যাপারটা, আমার খুব মনে হয় আনন্দ হলো যে ধ্যান করব মানে বসে বসে আর অন্য কাজ করে কাজটা করতে হবে না। তো আমি যখন ধ্যান করতে বসলাম, কিছুক্ষণ পর আমার নিদ্রা চলে এলো। তো স্বামীজি একটা ছেলেকে ওয়াচ করতে পাঠিয়েছিল, দেখো তো ও কীরকম জপ করছে, ধ্যান করছে, জানলার ফাঁক দিয়ে দেখছে যে আমি তখন অলরেডি খুব নিদ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকে ক্যামেরা দরকার, এটা নরেন্দ্র মোদী যদি এই জপের মাধ্যম ধ্যানের মধ্য দিয়ে তিনি বেশ আরাম করে ঘুমোচ্ছেন, সেটা তো ক্যামেরায় ধরা পড়বে। আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকে অনশন করেছেন, লুকিয়ে ক্যারবেরি খেয়েছেন, সেটা তো ভালো, ক্যামেরা থাকলে ধরা পড়ে যাবে। আজকাল সব জায়গায় সিসি ক্যামেরা, হ্যাঁ সব সিসি ক্যামেরা লাগিয়েছে, কে কি করছে, আপনি এখন ক্যামেরার আওতায় আছেন, সব জায়গায় লেখা থাকে, তো এটা ভালো। তবে এটাও ঠিকই যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই যে আজকে এত অকথা কুকথা রাজনীতির মধ্যে এসেছে, হ্যাঁ তিনি সেখানে গিয়ে ধ্যানস্থ সব পরিকল্পনা, গীতাতেও আছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সংজায়তে কামা কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহা স্মৃতিবিভ্রম স্মৃতির ভংসাৎ বুদ্ধির নাশ বুদ্ধির নাশাত প্রণশ্রতি, গীতাতে বলছে এই কথা। তো আজকে সেখানে গিয়ে ধ্যানস্থ হয়ে তিনি তার মন থেকে সব জয় পরাজয় আকথা কুকথা সব ত্যাগ করে তিনি ভারত মায়ের স্বপ্ন দেখছেন, ভারতবর্ষের কল্পনা করছেন কিভাবে ভারতবর্ষ দেখবেন, তার ধ্যান করবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভারত আবার জাগবে, বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া, এবং সেটা গৈরিক বেশ সহায়, সেটাই আমরা দেখছি সেদিন। আজকে আমাদের বহু ভাগ্য যে আমি কেদারনাথে আমিও গিয়েছিলাম, আমরাও যাই, কিন্তু কেদারনাথে গিয়ে 1 ঘন্টা আমরা জপে বসতে পারি না, এত ঠান্ডা, আর সেখানে তিনি 17 ঘন্টা কাটিয়েছেন। মোদীর মধ্যে যে ভিন্নতা আমরা দেখছি, এই যে আপনি ডিটক্সিফিকেশনের কথা বলছেন, সমস্ত এই যে এতদিন ধরে অকথা কুকথা প্রচারের যে তার যে ক্লান্তি, সেগুলোকে একদম ধুয়ে মুছে ফেলে তিনি নিজেকে একদম পরিমক্ষ একটা লাভের জায়গায় তিনি নিয়ে যেতে চাইছেন। তো সে এই যে এক্সেপশনালিটি, এইটাকেই কি বিরোধীরা নিতে পারছেন না, মানে এটাকেই তাদের কাছে খারাপ মনে হচ্ছে? না, এটা এটা তো বিরোধীরা তো নেবেন। আমরা ইন্দিরা গান্ধীর কথা আপনিও জানেন, আমিও জানি, উনি আমাদের ইন্দিরা গান্ধী আনন্দ মহিমার কাছে গেছেন, রুদ্রাক্ষের মালা তার গলায় ছিল, হ্যাঁ তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন আশ্রমে তার কাছে সান্নিধ্য লাভ করার জন্য। এটা ইন্দিরা গান্ধীর কাছে আমরা তার ইয়েতে দেখেছি, আমাদের যারা বাপ ঠাকুর দাদা তাদের মুখে ভালোভাবে শুনেছি। এইরকম আজকে নরেন্দ্র মোদীর নিঃসন্দেহে
আজকে 11 দিন যাবৎ জল খেয়ে বলুন তো, আমরা তো সন্ন্যাসী, আমাদের 11 দিন থাকতে বলুন তো 5 দিন কী অবস্থা হয়। তারপরে আবার উনি মানে ভূমিতে শয়ন করছেন শীতের সময়, এটা নিঃসন্দেহে যার যেটা ভালো সেটা আমাদের বলা উচিত। কিন্তু মহারাজ, যখন আপনি এই কথা বলছেন যে যার যেটা ভালো বলা উচিত, আমি পাশাপাশি আপনাদেরকে একটু শোনাতে চাই, আপনিও আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিয়ে পরে উনি বলেছেন যে আমি কার্তিক মহারাজকে বলেছি, আমি সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘকে বলিনি, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাকে শোনাতে চাই, শুনিয়ে তারপর আমার একটি প্রশ্ন রয়েছে, তারও অবশ্যই উত্তর চাইবো। আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিয়ে পরবর্তী দুটো মানে পরপর রিপিটলি দুটো সভায় কী কী বলেছিলেন, আরেকবার শোনাবো, শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না, তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন, আমি বলেছি দু একজনের কথা, আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে জানো, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন, মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী, খবর আমিও রাখি, এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না, আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়াবে না, ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাহলে আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? কার্তিক মহারাজ, আপনি শুনলেন, আপনি দাঙ্গার মাথা, আপনি বিজেপির এজেন্ট, আপনি মুর্শিদাবাদে একাধিক জায়গায় তৃণমূল এজেন্টদেরকে বসতে দেননি, আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন রাজ্যের সিএম। কিন্তু এটাও ঠিক যে সংসারী মানুষ বা অন্য স্ট্রিমে থাকা, রাজনীতি করা মানুষ বা শিক্ষাবিদ বা সমাজ সচেতক মানুষ বা সমাজের যে কোনো প্রফেশনে যুক্ত থাকতে পারেন, শুভজিতের কথার পর তিনি কি আদতেও তাহলে ধর্ম করতে পারবেন না? শুভজিৎ বলছিল যে নরেন্দ্র মোদী যখন গেরুয়া পোশাক পরছেন তখন ব্যাপারটা একটা রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমরা জানি সবাই যে সংসারে, বিবেকানন্দ বলেছেন যে সংসারে থেকেও কিন্তু ধর্ম করা যায়, ঈশ্বরের প্রার্থনা করা যায়। কিন্তু তার আগে আমি দেখাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অর্থাৎ পূর্বে বারবার করে মুসলিম ধর্মের অ্যাপিসমেন্ট যেভাবে করেছেন বলে বিরোধীরা অভিযোগ করেন, তার কিছু ফুটেজ, তার বক্তব্য শুনুন আগে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন, আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো, যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন, আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো, যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। অবশ্যই বর্তমান মিডিয়ার দৌলতে আমাদের যেভাবে ক্যাপচার করে রাখার ক্ষমতা, সেই সক্ষমতায় আজ থেকে প্রায় 5 বছর আগে বলা বক্তব্য 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ইফতারে যাই, আপনারাও চলুন, আমি মুসলিম ধর্মকে তোষণ করি, আরও করব। এই যে এই যে এই যে অ্যাডামেন্ট যেটা দেখাচ্ছেন, আমাদের প্রত্যেকের কাছে দেশ আগে, আগে হচ্ছে দেশ, জাতীয় নিরাপত্তা হচ্ছে সবার আগে। আমরা সম্প্রতি একাধিক ঘটনা দেখেছি যে যেখানে ক্রস বর্ডার টেররিজম হয়েছে এবং ট্রেসপাসিং হয়েছে, গোপনে সীমান্ত পেরিয়ে নানান জায়গায় দুষ্কৃতি অপকর্মমূলক কাজকর্ম করা হয়েছে, সেদিকে নিয়ন্ত্রণ করতে হবে, হিন্দু মুসলিম বড় কথা নয়, যে অপরাধ করবে সেই হচ্ছে অপরাধী।
আমাদের মূল আজকে বার্তা ছিল মোদিজি ধ্যান করতে যাচ্ছেন, এর সঙ্গেও রাজনীতির সংযোগ করাটা কি উচিত হবে? যদি কেউ সংসারী হয়ে সন্ন্যাসীদের প্রার্থনা করেন বা ঈশ্বরের প্রার্থনা করেন, সেটা কি সম্ভব? সেটা কি আদতেও করা সম্ভব? তিনি যদি ধ্যান করেন, সেটা কি সম্ভব? তার মধ্যে রাজনীতি আছে? এই জায়গাগুলোকেই নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করেছিলাম। কোনো দুটি ধর্ম বা জাতির মধ্যে সেগ্রিগেশন করা আমাদের কোনো লক্ষ্য ছিল না।